হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি লিমা। আজকের এই ভিডিওতে শীঘ্র পতন সমস্যার সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা বিষয়ে জানাব। যদি আপনি বিবাহিত জীবনে আপনার বউকে সন্তুষ্ট করতে পারেন না, যখন সহবাস করতে যান 1 থেকে 2 মিনিটের ভিতর আপনার পানি বেরিয়ে পড়ে, এতে করে আপনি এবং আপনার বউ দুজনেই অসন্তুষ্ট হয়ে পড়েন। আগে জানতে হবে আপনার এই সমস্যা কেন হচ্ছে, কেন আপনি বেশি সময় ধরে সহবাস করতে পারেন না, আপনার পানি একবার বেরিয়ে গেলে কেন আপনার শরীর থেকে যৌনতা নষ্ট হয়ে যায়। এর প্রথম কারণ হলো, আপনি যদি বিয়ের আগে অতিরিক্ত হস্তমৈথুন করে থাকেন তাহলে বিয়ের পরে আপনার এই সমস্যা দেখা দেবে। আপনি আপনার বুকে ঢোকানোর আগে আপনার গোপন অঙ্গ দিয়ে পানি বের হবে, একটু উত্তেজিত হলে আপনার পানি বেরিয়ে যাবে, বেশি সময় আপনি টিকে থাকতে পারবেন না। এটা একটা খুব কঠিন সমস্যা। আপনি যদি দীর্ঘক্ষণ আপনার বউকে আদর করতে চান তাহলে সহবাসে যাওয়ার 20 মিনিট আগে একটা পান পাতা নেবেন এবং 1 টুকরো তুলসী গাছের কচি শিকড় নেবেন, 2টি একত্রে চিবিয়ে খাবেন। এরপর সহবাসে দেখবেন আপনি আপনার বউকে অনেক সময় পর্যন্ত আদর করতে পারছেন। এই টোটকা চিকিৎসাটি 18 বছরের উপরের বয়সের ছেলেরা করবেন। আর আপনি যদি চিরস্থায়ী এই সমস্যার সমাধান চান তাহলে কিছু নিয়ম মেনে চলতে পারলে আপনার শীঘ্র পতন সমস্যা দূর হবে। যেমন, বেশি বেশি ভিটামিন খাবার খাবেন, বেশি রাত জাগবেন না, টেনশন বেশি করা যাবে না, সকালে দুধ চা পান করা যাবে না, অতিরিক্ত মদ্যপান করা যাবে না। এই নিয়মগুলি মেনে চলতে পারলে আপনার শীঘ্র পতন সমস্যা যার সমাধান হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে নিজের মতামত শেয়ার করবেন।